আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছো। তো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার ব্যয় নির্ণয় করে। পরিশোধযোগ্য বললাম কারণ এখানে বছর দেয়া আছে, অর্থাৎ যখনই বছর বা মেয়াদ দেয়া থাকবে সেক্ষেত্রে আমার পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার ব্যয় নির্ণয় করতে হবে। তো এটার জন্য আমরা যদি পুরো প্রশ্নটি একবার পড়ি, তাহলে এখানে দেয়া আছে একটি কোম্পানি 10 বছর মেয়াদি 12% অগ্রাধিকার শেয়ার ইস্যু করেছে, প্রতিটি শেয়ারের লিখিত মূল্য 1000 টাকা এবং বিক্রয় মূল্য 970 টাকা, উত্তরণ ব্যয় 10 টাকা হলে অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয় করো। অর্থাৎ এখন অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয় করার জন্য আমাদেরকে এই সূত্রটা ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে ডিপি প্লাস এমভি মাইনাস এনএসভি ডিভাইডেড বাই এন ডিভাইডেড বাই এমভি প্লাস এনএসভি ডিভাইডেড বাই 2 × 100। এখন এই ডিপি যদি আমরা নির্ণয় করি, এই ডিপি বের করার সূত্রটা হচ্ছে আমাদের এই যে 12% অগ্রাধিকার শেয়ার বলা আছে এটার সাথে আমার লিখিত মূল্য যে 1000, এটাকে গুণ দিতে হবে। অর্থাৎ এক্ষেত্রে আমার ডিপি হবে 1000 × 12%। তো এখানে আমার ডিপি দাঁড়াচ্ছে 120। তো এরপরে আমরা আসি, এরপরে আমাদেরকে এমভি নির্ণয় করতে হবে। তো এখানে বলা আছে যেহেতু এখানে কোনো প্রকার অধিহার বা অবহারে ফেরত দিবে এরকম কোনো কিছু বলা নেই, তার মানে আমাদেরকে বুঝে নিতে হবে আমাদের যে লিখিত মূল্য ছিল এটাই হচ্ছে আমাদের ম্যাচুরিটি ভ্যালু বা পরিপক্কতার মূল্য। সুতরাং আমাদের এমভি সমান 1000। এরপরে আসে এনএসভি। তো এনএসভি বের করার জন্য সবার আগে আমাদেরকে সেল ভ্যালু বের করতে হবে, এবং এখানে বলা আছে বিক্রয় মূল্য 970 টাকা। তো আমার এসভি হচ্ছে 970। এরপর উত্তরণ ব্যয় 10 টাকা, অর্থাৎ 970 থেকে আমাকে 10 বাদ দিতে হবে, তাহলে আমার এনএসভি দাঁড়াচ্ছে 960 টাকা, এবং এন সমান যেহেতু বলা আছে 10 বছর মেয়াদি, এন সমান 10। তো বাকি সব কিছুই এই অনুযায়ী বসবে। তো এখন যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে ডিপির জায়গায় বসবে 120, এরপরে 120, এরপরে হচ্ছে যোগ এমভি। তো আমার এমভির এখানে বসবে, যেহেতু ম্যাচুরিটি ভ্যালু বলা আছে 1000, তো এমভির এখানে হবে 1000। এরপরে মাইনাস এনএসভি, তো এখানে আমার এনএসভি দাঁড়াবে, যেহেতু আমি আগে বের করে নিয়েছি 960, তো এনএসভি হবে 960। এরপরে এটাকে আমাকে ভাগ করতে হবে 10 দ্বারা, যেহেতু এন মানে বছর সংখ্যা হচ্ছে 10। এরপরে আসে এমভি প্লাস এনএসভি, তো এখানে এমভিটা হচ্ছে 1000 যোগ 960, তারপর ডিভাইডেড বাই হচ্ছে 2 × 100। তো এখন যদি আমরা পুরোটা ক্যালকুলেট করি, তাহলে সবশেষে আমাদের মান আসবে 12.65%। অর্থাৎ এই অগ্রাধিকার শেয়ারের ব্যয়ের ক্ষেত্রে যদি আমার যেখানে বলা থাকবে যে পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার, সেক্ষেত্রে আমাদেরকে এই সূত্রটা ব্যবহার করতে হবে, এবং এই কোম্পানির ক্ষেত্রে আমার মান দাঁড়াচ্ছে 12.65%। এবং আমরা যখন ক্যালকুলেট করব, অবশ্যই আমাদেরকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, যেটা এখানে প্রায় ভুলটি হয়ে গেছিলো, সেটা হচ্ছে আমাদের এই ডিপির মানটা কিন্তু শুধুমাত্র উপরের সাথে কাজ হবে, নিচে কোনো কাজ নেই। তো সুতরাং এখানে আমি কেটে 120 যোগ লিখে তারপর হচ্ছে আমার এই যে এই পুরোটা যে মানটা আসবে সেখানে, তো সব থেকে ভালো হয় আমি যদি আরেকটু কেটে এখানে 120টা লিখি যোগ, তারপরে আমার নিচে এটার সাথে ভাগ হবে। তো সুতরাং 120 যোগ, তারপর আমার এই এতটুকুর কাজ করতে হবে আমাকে, 1000 − 960 / 10, তারপরে যে মানটা আসবে ওটা 120-এর সাথে যোগ করতে হবে, এবং নিচে 1000 + 960 / 2 × 100। তো সবশেষে আমার এখানে মান দাঁড়াচ্ছে 12.65%। তো আমি আশা করি যদি এই ভিডিওতে কারো কোনো প্রবলেম থেকে থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে, এবং বাসায় সবচেয়ে ভালো হয় যদি আমরা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, কারণ অনেক সময় দেখা যায় এই ম্যাথগুলো পারলেও দেখা যাচ্ছে তুমি সূত্র পরে বুঝতেছো কোন সূত্রটাও বসালে, কিন্তু আমার ক্যালকুলেশনে ভুল হওয়ার কারণে আমার উত্তরে গরমিল লেগে যায়। তো এটা যেন না হয় এর জন্য বেশি বেশি করে বাসায় প্র্যাকটিস করতে হবে।